এই হাঁড়িটার মধ্যে 25 কেজি চাল একসঙ্গে রান্না হয়। আর এইখানে একই প্লেটের মধ্যে 6 জন করে ব্যক্তি বসে খাবার খায়। তো আজ আপনাদের সেই জায়গাটাই নিয়ে গিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো এই লাইফটা কেমন হয়। বন্ধুরা, বেরিয়ে পড়লাম আমাদের সেই গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আপনারা যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি বা কেমন এক দৃশ্য আপনাদের দেখাতে চলেছি। বন্ধুরা, আমি একদমই লোকালয়ের মধ্যে চলে এলাম বন্ধুরা, আর এইখানকার দৃশ্যটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এইখানকার যে পরিবেশ তা সেটা আপনারা একটু নিজ চোখে দেখে নিন। তবে আমি পৌঁছে গেছি একদমই সেই জায়গায় যেখানে আপনাদের নিয়ে দর্শন করিয়ে আজকে আমি দেখাতে থাকব। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কোথায় আপনাদের নিয়ে চলে এলাম। আর আমি এই ভিডিওর মধ্যেই বলতে থাকব সম্পূর্ণ ব্যাপারটা, ভিডিওটি দেখতে থাকুন। এইখানে দেখতেই পাচ্ছেন এটা সেই জায়গা, যে জায়গাটার মধ্যে প্রায় 1500 ছাত্র মানে স্টুডেন্ট পড়াশুনো করে থাকেন বন্ধুরা। আর এইখানে এই মাদ্রাসার লাইফের বিষয়ে একটু আলোচনা করে আপনাদের বলবো। এইখানে দেখতে পাচ্ছেন সেই 25 কেজি চালের হাঁড়ি, এই হাঁড়িগুলোর মধ্যেই 25 কেজি করে চাল একসঙ্গে রান্না করা হয়। দুটি জোড়া জোড়া উনুন বা চুলা এখানে দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলি হাঁড়ি কাত করা আছে। পিছন সাইডে দেখুন বড় বড় সবজি কাটার জন্যে বটি ব্যবহার করা হয়ে থাকে। এরা মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্রদের কিভাবে এদের লাইফ যাপন করে সেটাই আজকে আপনাদের একটু দেখাবো। বন্ধুরা, যারা জেনারেল লাইনে পড়াশুনো করে থাকেন তাদের জন্যে অনেক সুযোগ সুবিধে তারা পেয়ে থাকেন, বাড়ির খাবার, বাড়ির সব কিছু ব্যবহার করতে পারেন। আর এই মাদ্রাসার লাইফের জীবনটা কতটা কষ্টের হয় সেটাই আজকে আপনাদের একটু দেখাচ্ছি। আসুন যাওয়া যাক সেই জায়গাটায় যেখানে বসে এই ছাত্ররা একই সঙ্গে একই প্লেটের মধ্যে কয়জন বসে বসে খাবার খায় সেটাও আপনাদের নিজ চোখে দেখিয়ে দেবার চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, এখানে বসে এনারা খাবার খাচ্ছে, আর এই লাইন দিয়ে যে বসার একটা টেবিল টাইপের, চেয়ার টাইপের আছে, এর উপরে প্লেটগুলি রেখে এখানে কিন্তু ওনারা খাওয়া দাওয়া করে থাকেন বন্ধুরা, লাইন দিয়ে। 1500 ছাত্র যেহেতু একই সঙ্গে এখানে খাওয়া দাওয়া করে থাকেন। তো বন্ধুরা, এটা কোথায় বা কোন জায়গায় বা এই ছাত্রগুলো কোথা থেকে এসছেন পড়াশোনা করার জন্যে সে বিষয়ে একটু বিবরণ দিয়ে থাকি। আর আসুন দেখা যাক সেই মাদ্রাসার চিত্রটাও এক ঝলকে দেখে নিন আপনারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বিশাল আকারের মাদ্রাসা, এখানে একই সঙ্গে প্রায় 1500 ছাত্র এখানেই পড়াশুনো করে থাকেন প্রাইভেট সাবজেক্টের উপরে, যেহেতু এটা মাদ্রাসা।